এগুলা এগুলো দিয়ে ঘি বানাবো? আমি দই, এগুলা টক দই। হ্যাঁ এগুলো কি ঘি বানাবে? দুধের সর। দুধের সর? ওইটার ভিতরে কি? এটার ভিতরে দুধের সর? তাহলে এটা কি? এগুলোও দুধের সর। আজব, একটা একরকম আর একটা লিকুইড কাহিনী কি? ও ব্লেন্ডিং করছিলা, হয়ে গেছে শেষ দেখি, পুরো মাখনের মতো হয়ে গেছে। এখন কেটে ভিতরে দিবা? হয়ে গেছে না? এরপরে কি করবে? এটা এগুলো দিয়ে ঘি বানাবো? তুমি আরে কিভাবে করবে সেটা জিজ্ঞেস করছি। দেখাবো, তুমি প্রসেসটা না দেখলে তুমি বুঝবা না, তোমাকে দেখতে হবে তাহলে তুমি বুঝবা। ওকে, ঠান্ডা পানি দিতেছো কেন? ঠান্ডা পানি দিলে দেখো এই যে ঘিটা উপরে ভেসে উঠবে। দেখি বরফ দিয়ে ঠান্ডা পানি দিছি এই যে। হ্যাঁ, পরে এটা কি সেকবা? হ্যাঁ, এটা সেকলে উপরে এক দুই ঘিটা, এই যে এটা এটা জাল দিলেই ঘি হয়ে যাবে। এটা তো বরফ দিছিলা কেন? বরফ দেওয়ার কারণে এই যে ঘিটা উপরে উঠে গেল, নুনিটা এই নুনিটা জাল দিলেই এখন ঘি হয়ে যাবে। ও দেখি, হ্যাঁ এটা এখন, হ্যাঁ এখন এটা কি করব? এই যে ঘি ঘি এগুলো দিয়ে ঘি হবে। আচ্ছা দাঁড়াও, উঠাই আনি, তারপরে পরে কি করবে? এটা এই যে দেখছো ননিটা, দেখি ননিটা, পানিটা ঝরলে তারপরে ওইটার ভিতর ঢালবো, যেটার ভিতরে। হ্যাঁ আচ্ছা, পানিটা ঝরলে ওইটার ভিতর রাখলে তারপরে এইটা জাল দিলে ঘি হয়ে যাবে। ও এটা ঝাল দিলে ঘি হয়ে যাবে না? আচ্ছা দেখি, আর এটা ধরে নিক, হয়ে গেল, হয়ে গেল না? হ্যাঁ এতগুলা ইয়ে হয়ে গেছে আর আছে না অনেকগুলো। তাহলে কত কতখানি হইতে পারে? আনুমানিক বানাইলে বুঝবো। ঘোল বানায়, ঘোল ঘোল কি ঘোলও আছে, ঘোল কি রে খায়? হ্যাঁ ঘোল খাও না তুমি? ও ওই ঘোল বুঝছি, মাঠা মাঠা ওইটা তো বলে ঘোল, ঘোল জিনিস কি মাঠা? মাঠা বানায়। ও লাস্ট দুই দুইটাই খাওয়া হবে, মাঠাও খাওয়া হবে, হ্যাঁ ঘিও খাওয়া হবে, ঘিও খাওয়া হবে, দুইটাই খাওয়া হবে। ঠিক একদম, হয়ে গেছে, হলুদ হয়ে গেছে দেখছো, হলুদ হয়ে গেছে। এরকম সাদা সাদা ফেনা উঠতেছে কেন? এইটা হবে, একটু পানি পানি আছে না, আমি তো পুরো পানিটা নিতে পারি নাই। এই দেখো এই যে ওটা পড়ে চলে যাবে, চলে যাবে ওটা জাল দিলে যে আস্তে 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 চলে যাবে। পুরো দুধের মতো হয়ে গেছে না এখন? হুম আচ্ছা হয়ে নেক, তারপরে কত এত বেশি হয়ে গেল কেমনে? এটা আগে না মল পুটু ছিল, এই যে উতরাইতাছে যে, কি উতরাইতেছিল দেখা? উতরানোর কারণে বেশি মল। আচ্ছা এখন তো এই যে হয়ে আসছে দেখছো, এদের ঘি হয়ে যাচ্ছে দেখি দেখছো। হুম ঘন হয়ে যাচ্ছে কেন? দাঁড়াও লেগে যাচ্ছে, আবার গরম হিট করে তো ওই জন্য আরো ইয়ে হবে। একটু কষ্ট, শহরে থাকলেও ভালো অর্গানিক জিনিসটা খাওয়া যায়, একটু পরিশ্রম করলেই হয়, বুঝছেন? একটু পরিশ্রম করলেই তুমি ভালো জিনিসটা পাবা। কিছু মনে পড়ে?
গীতো দেখে মনে হইতাছে এরা অমুক আজকে বাংলাদেশ। বাংলাদেশ কি আছে? বাংলাদেশের এরকম খেলা তুমি আশা করছিলে না? তুমি কি মনে আশা করছিলে? আশা করেন নাই, ভাবছিলাম। আমি তো আগে প্রেডিকশন দিয়ে দিছিলাম আজকে হারবো, আমি বুঝি না হারবো ভাবছিলাম, কিন্তু উইকেট গুলা তান্দুরি চা, তান্দুরি চায়ের মতো তান্দুরি চা উঠে গরম হয়ে গেছে একদম। আমার ঘি বানানো, এটার ভিতর ঢালবো, মধুর মতো লাগতেছে, মধুর মতো লাগছে না? দেখছো কত সুন্দর জিনিসটা হয়ে গেল। কি এমন কষ্ট করা লাগলো তুমি বলো? তা তো ঠিক, পুরো মধুর মতো পড়তাছে। এটা এটা ভিতর ঢালা যাবে না। কেন? কে ভরে আছে? এটা এই ময়লা টাবলো কালো কালো হয়ে যাবে। আচ্ছা দেখছো খাটি কি হয়ে গেল। কি এটা মধু মনে করছ না? মধুর মতো পড়তাছে, মনে হচ্ছে গিলা খায় ফেলে। এটা হচ্ছে আমার আম্মুর হাতের ঘি, স্পেশাল ঘি, স্পেশাল আল্ট্রা প্রো ম্যাক্স, স্পেশাল আল্ট্রা প্রো ম্যাক্স। এখন তুমি না, তুমি না আলু ভর্তা দিয়ে খাও, আলু ভর্তা দিয়ে না তুমি ঘি খেতে পছন্দ করো? না সে খাবো, তোমার জন্য আমি ঘিটা বানাইছি। আর মাঠা খেলাম একটু আগে, আমাকে ধন্যবাদ দাও। ধন্যবাদ তোমাকে, ডেইলি তো ধন্যবাদ দেই, তাই ডেইলি ডেইলি কতবার ধন্যবাদ দিই নিজেরই তো মনে থাকে না। কতবার দেও একদিনে তোমার আম্মুর ধন্যবাদ? নিজেরই মনে নেই, মনে থাকে না। সত্যি অসংখ্যবার তোমরা আমাকে ধন্যবাদ দাও, তোমাদেরও আমি অসংখ্যবার ধন্যবাদ দিই। আমি দেই দেখি, তোমরা আমাকে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ।